বণিক সভা ভারত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির 170তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হল ইন্দো প্যাসিফিক কনক্লেভ 2024। ভারত প্রশান্ত মহাসাগর অঞ্চলে বাণিজ্যিক সম্ভাবনা আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে ভারত সরকার। সেই পথে চলে দুদিনের এই বৈঠকে থাকছেন রাজ্য সরকারের আর্থিক উপদেষ্টা অমিত মিত্র, জাপানের নাকাগাওয়া কোইচি, অস্ট্রেলিয়ার কভিন গো, আমেরিকার ক্যাথি গ্লাস ডায়াস সহ অন্য দেশগুলির উপরাষ্ট্রদূতরা। বিসিসিআই সভাপতি গৌতম রায় বলেন, আলোচনা সভার উদ্দেশ্য এই অঞ্চলের বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক মেলবন্ধন। দুদিন ধরে ইন্দো প্যাসিফিক ট্রেড কনক্লেভের উপর, ইকোনমিক্যাল ট্রেড কনক্লেভের উপর আলোচনা হচ্ছে। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড পলিসি ডক্টর অমিত মিত্র, প্রিন্সিপাল অ্যাডভাইজার টু অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, হ্যাজ অলসো কনট্রিবিউটেড। দেয়ার হ্যাজ বিন অ্যানালিস্ট ফ্রম দ্য ফরেন কনসালটেন্টস লাইক জাপান কনসাল জেনারেল, কনসাল জেনারেল অস্ট্রেলিয়া অলসো অ্যাটেন্ডেড।